ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. أنا أدرك في البصرة جي হৃদয় অন্তর বিবেক বুদ্ধি পাশাপাশি আকল এবং কলব এগুলোর মধ্যে পার্থক্য কি? আমরা প্রথমত বলবো যে কলব যেটা সেটার অর্থই হচ্ছে হৃদয় এবং অন্তর, আর আকল যেটা সেটা সেটার অনুবাদে হচ্ছে বিবেক বুদ্ধি। এই উভয়টার মধ্যে পার্থক্য রয়েছে। হ্যাঁ, পার্থক্য আছে এইভাবে। প্রথম বলতে গেলে আমাদের বলতে হয় যে আকল যেটা সেটা হচ্ছে আপনার পার্থক্য করার যে জ্ঞান, যে বুদ্ধির মাধ্যমে পার্থক্য করা হয় যে এই জিনিস একরকম এই জিনিস একরকম, এবং দলিলপত্র উপস্থাপনের কাজ সেটা হচ্ছে আকলের উপর, বিবেক বুদ্ধির উপর। হ্যাঁ, যে তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার যে ব্যাপার সেটা হচ্ছে কিন্তু হৃদয়ের কাজ। হ্যাঁ, তাই হৃদয়ের ব্যাপারটা হচ্ছে পরের পর্যায়ে, যেখানে মানুষের সকল সিদ্ধান্ত করা বিষয়গুলো মানে সেখানে সংরক্ষিত হয়। হ্যাঁ, সেটাই হচ্ছে মানুষের কলব। এবং এখানে ইমান এখানে কুফর অবস্থান করে, দায়িত্ববোধ সেখানেই হ্যাঁ জন্ম নেয়, এবং এর পাশাপাশি হ্যাঁ আপনার অনুভূতির জায়গাও কেন্দ্রবিন্দু কিন্তু অন্তর, মানুষের রুচি অভিরুচি সেগুলোর কিন্তু জায়গা অন্তর, এই সবগুলো হ্যাঁ অন্তরের চাষল। তাইলে আকালে রয়েছে প্রাথমিক কাজ যে সে রেডি করে দেয় কোনো একটা তথ্য উপাত্তকে দলিল প্রমাণ ভিত্তিক পার্থক্য করে হ্যাঁ অন্তরের কাছে উপস্থাপন করে, অন্তর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়, এবং সেটা হচ্ছে সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু। এখানে বুঝার ক্ষেত্রে হ্যাঁ আপনার অন্তরের বিশাল ভূমিকা রয়েছে। হ্যাঁ, সেটা হচ্ছে মৌলিক বুঝার জায়গা। হ্যাঁ, এই কারণে আল্লাহ রসান কোরআন মজিদের মধ্যে বলেছে লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, যে তাদের অন্তর আছে সে অন্তর দিয়ে তারা বুঝার চেষ্টা করে না। তাহলে বুঝার কাজটা কি হয়? হ্যাঁ, অন্তর দিয়ে হয়। এরকম ভাবে অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেছেন ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, যে তাদেরকে এমন কোন অন্তর নেই যেটা দিয়ে তারা বুঝবে। হ্যাঁ, তাহলে আকল অন্তর, আকলের আসল জায়গা হচ্ছে অন্তর, কিন্তু সেটা হচ্ছে প্রথম ধাপ। হ্যাঁ, কিন্তু সিদ্ধান্ত নেওয়া হ্যাঁ চূড়ান্তভাবে সেটা হচ্ছে অন্তরের কাজ, কিন্তু সেটা দুটার মধ্যে কোনো বৈপরীত্য তেমন নেই, একটা একটা সহযোগী। এটা আমাদেরকে বুঝতে হবে। এরকমভাবে অন্তরে হচ্ছে আপনার দায়িত্ববোধের ব্যাপার, যেটা অন্তরের হ্যাঁ কাজ। যেমন আল্লাহ জান কোরআনের মধ্যে বলেছেন ওয়ালা তাকতুমুস শাহাদাতা ওয়া মান ইয়াকতুম হা ফা ইন্নাহু আতিমুন কলব। হ্যাঁ, যে সাক্ষীকে লুকাইতে না রাখতে বলা হয়েছে, যে ব্যক্তি লুকাইতে রাখে তার অন্তরটাই আসল পাপি, কারণ এই অন্তরটাই তো চেতনার সাথে সম্পর্কিত, দায়িত্ববোধের সাথে সম্পর্কিত। তো দায়িত্ব যদি দায়িত্ববোধ তার মধ্যে না থাকে তাহলে সেই অন্তর অবশ্যই পাপি, কারণ সে দায়িত্ব অবহেলা করেছে। এবং এটাই হচ্ছে ইমান আর কুফুরের মার্কাজ। এই কারণে বলা হয়েছে যে মান কাফারা বিল্লাহি মিন বাদি ইমানি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুন বিল ইমান। তাইলে ইতমিনান, স্থিতিশীলতা, ইমান এবং কুফুরের ব্যাপারটা স্থিতিশীলতার কাজ হচ্ছে অন্তরের সাথে, অন্তর স্থিতিশীল সিদ্ধান্ত নিয়ে ফেলে। এই কারণে অন্তরটা হচ্ছে মানুষের পরিচালক, এবং সেটা হচ্ছে অনুভূতির আসল জায়গা। এই কারণে আল্লাহ রাসূল বলেছেন হ্যাঁ وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم. হ্যাঁ, যে তালিফের কথা, অনুভূতি, হ্যাঁ ভাব, হ্যাঁ সব কিছুর জায়গা আছে অন্তর, এবং সেটা আবার হ্যাঁ রুচি অভিরুচির ব্যাপারও আছে অন্তরের সাথে সম্পর্ক। আল্লাহ বলেন ওয়াইদা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবু আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ ওয়াইদা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইয়াস্তাবশিরুন। যে যখন আল্লাহর হ্যাঁ নাম এককভাবে তাদের সামনে উচ্চারিত হয় তখন তাদের অন্তরগুলো কেমন বীরপ্রতিক্রিয়া দেখায়, যারা অন্তর আখেরাতের উপর ইমান আন না। কিন্তু যখন আল্লাহর একত্ববাদের বাইরে কোনো কিছু উল্লেখ করা হয় তখন অন্তরে খুশিতে বাক বাক হয়। তাহলে রুচি অবরুচি এই সমস্তগুলা চেতনা ইত্যাদি সব কিছুর কেন্দ্রবিন্দু হচ্ছে অন্তর, যেটাকে হৃদয় বলা হয়। কিন্তু প্রাথমিক কাজ হচ্ছে হ্যাঁ বুদ্ধির, বিবেক বুদ্ধি যেটাকে বলা হয়, সেটা পার্থক্য করে প্রমাণ ইত্যাদি উপস্থাপন করে, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে হ্যাঁ মূল চেতনাকে ধারণ করে, চূড়ান্ত সিদ্ধান্ত যেটার উপর স্থিতিশীলতা আছে সেটাই কিন্তু অন্তরের কাজ। হ্যাঁ, তাইলে আমরা বুঝতে পারলাম হ্যাঁ যে একটা প্রাথমিক স্টেপ আর একটা আছে হ্যাঁ মানে চূড়ান্ত স্টেপ। হ্যাঁ, এবং সমস্ত দায়ভার দায়িত্ববোধ সব কিছু চূড়ান্ত কেন্দ্রবিন্দু মানুষের চালিকা শক্তি সেটা হচ্ছে অন্তর, হৃদয়।
এবং একটা কথা খেয়াল রাখতে হবে, হ্যাঁ বুদ্ধি বিবেক সেটার উপর কিন্তু আবেগটা বেশি হ্যাঁ প্রভাব বিস্তার করে না। হ্যাঁ কখনো কারোর কোনোটা মানে মানুষের আবেগ ইত্যাদির জায়গা হচ্ছে অন্তর, আর বিবেক বুদ্ধি সেখানে আবেগ মানে বেশি কাজ করে না। কিন্তু অনেকের ব্যাপারটা যদি আবেগটা তার উপর বেশি জয়ী হয়ে যায়, অনেক সময় বিবেক বুদ্ধির উপর প্রভাব বিস্তার করে। আর কারোর যদি বুদ্ধি বিবেক বেশি থাকে আবেগ কম থাকে, তখন তার বুদ্ধি বিবেক তার উপর প্রভাব বিস্তার করে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু কখনো একটা আরেকটার উপর শক্তিশালী প্রভাব বিস্তার করতে পারে, হ্যাঁ এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা বলবো একটা আরেকটার পরিপূরক, ভারসাম্যতা আসে দুইটা একসাথ হলেই, কিন্তু কোনোটা একক বা হলে হ্যাঁ সেটা ভারসাম্যতা নিয়ে আসতে পারে না। আশা করি বুঝতে পেরেছেন। জাজাকুমুল্লাহ খাইরান, আল্লাহ বারিক ফিকুম।